করোনা ভাইরাসের আতঙ্কে গোটা বিশ্ব আজ আতঙ্কিত। এই মারণ ভাইরাস মোকাবিলা করার জন্য দেশজুড়ে চলছে লকডাউন। এরই মধ্যে হুগলির মানকুণ্ডু দক্ষিণপাড়া এলাকায় একটি বাগানে সদ্যজাত এক শিশুকে উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এলাকাবাসীরা জানান, এদিন বাগানে সদ্যজাতের কান্নার আওয়াজ শুনে সেখানে গিয়ে দেখেন কেউ বা কারা ওই সদ্যজাত শিশুটিকে রেখে গেছেন। শিশুটিকে উদ্ধার করে ভদ্রেশ্বর থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিশুটিকে চন্দননগর হাসপাতালে ভর্তি করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই বাচ্চা কি মনে হয়, আপনাদের কি মনে হয় সদ্য? হ্যাঁ হ্যাঁ, চার পাঁচ দিদি। এটা কি বেবিটা কি আপনার হসপিটালে বর্ণ হয়েছে না কোনো বাইরে কোথাও হয়েছে? হুগলি থেকে শুভজিৎ ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। নমস্কার, আমি কুশল চক্রবর্তী। আশা করি আপনারা সবাই ভালো আছেন, বাড়িতে আছেন, বাড়িতেই থাকবেন, বাইরে বেরোবেন না। আর যদি কোনো কারণে বাইরে বেরোনোর কোনো প্রয়োজন হয় তাহলে বাড়িতে এসে ভালো করে সাবান জল দিয়ে হাত ধুয়ে নেবেন, কোনো ভিড়ে যাবেন না, বাড়িতে থাকুন। করোনা ভাইরাসকে প্রতিরোধ করার, পরাজিত করার, প্রতিহত করার, এটাই হচ্ছে একমাত্র। নমস্কার, আমি আপনাদের দেবাদ্রিতা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং বাড়িতে আছেন। কারণ করোনা ভাইরাসের এগেনস্টে লড়াই করার জন্যে আমাদের প্রত্যেককে বাড়িতে থাকতে হবে, এটাই একমাত্র উপায় নিজের পরিবারের জন্যে এবং নিজের জন্যে। তাই আপনারা সবাই বাড়িতে থাকুন, সুস্থ থাকুন এবং ভালো থাকুন। নমস্কার, আমি দেবরাজ। আমরা সবাই জানি আমরা এখন একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, করোনার সঙ্গে ফাইট করছি আমরা। সবাইকে একটাই কথা বলার, ঘরে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আমাদের বাঁচা মরা কিন্তু আমাদেরই হাতে, কোনোভাবেই ব্যাপারটা হালকাভাবে নেবেন না। কটা মাত্র দিন, ধরে নিলাম আরও দু মাস, ধরে নিলাম, ঘরে থাকুন, সিনেমা দেখুন, অনেক কাজ আছে, পরিবারের সঙ্গে সময় কাটান, গল্পের বই পড়ুন, যে যেটা ভালো লাগে সেটা করুন, কিন্তু ঘরে থাকুন। আমরা জিতবই, নতুন সূর্য উঠবে, ভালো থাকবে, গড ব্লেস। নমস্কার, আমি সঞ্চারী। আমরা সবাই জানি যে আমরা খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি বর্তমানে। এই করোনা ভাইরাসের হাত থেকে বাঁচার জন্য আমাদের সামনে সবার আগে একটাই রাস্তা খোলা আছে, আমরা যেন অপ্রয়োজনে বাড়ির বাইরে না যাই এবং ভিড় জমায়েত এড়িয়ে চলি। যদি খুব প্রয়োজনে বাড়ির বাইরে যেতেও হয় তাহলে যেন ফিরে এসেই আমরা সাবান দিয়ে হাত ধুই, আমরা যেন স্যানিটাইজার যথাসম্ভব ব্যবহার করি। এছাড়া কিন্তু করোনা ভাইরাসকে আমরা প্রতিহত করতে পারবো না। আপনারা আশা করি এর গুরুত্ব বুঝবেন। আপনারা সবাই সতর্ক থাকুন, সাবধানে থাকুন, নিশ্চয়ই আমরা একসাথে লড়াই জিততে পারব। নমস্কার, আমি সঞ্জয়। আপনাদের সবার কাছে অনুরোধ, এই করোনা ভাইরাস মোকাবেলার জন্য কয়েকটা দিন বাড়িতে থাকুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। ভাইরাসটা যতই মারণ ভাইরাস হোক না কেন, চিকিৎসা আমাদেরই হাতে। ঘরে থাকা, নিজের পরিবারের সঙ্গে থাকা,
নিজের পরিবারকে ভালো রাখার জন্য, নিজে ভালো থাকার জন্য প্রত্যেকে বাড়িতে থাকুন। নমস্কার, আমি সন্দীপ নন্দী বলছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন আর ঘরেতে আছেন। এই আগামী কটা দিন আপনারা প্লিজ ঘরের মধ্যে থাকুন, তাহলে আমরা এই করোনা যুদ্ধে জিততে পারব। কারণ করোনাকে হারাতে হলে কিন্তু ঘরেই থাকতে হবে, অযথা বাড়ির বাইরে বের হবেন না। আর যদি বাড়ির বাইরে বেরই হতে হয়, তাহলে বাড়ি ফিরে হাত ধুয়ে ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে ঘরে ঢুকুন। আগামী কটা দিন বাড়িতে থেকে আপনি এবং আমার সমগ্র দেশবাসীকে বাঁচাতে সাহায্য করুন। নমস্কার। নমস্কার, কেমন আছেন? আশা করি আপনারা সবাই বাড়িতে নিরাপদে ভালো আছেন। আশা করব তো তাই। বাড়ি থেকে বেরোবেন না, বাড়িতে থাকুন, বাড়ির মানুষের সাথে সময় কাটান। আপনারা সবাই জানেন যে আমরা একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু আমরা যদি সবাই আমাদের রাজ্য সরকার এবং আমাদের গভর্নমেন্টের কথা শুনে চলি, তাহলে এই যুদ্ধটা আমরা খুব শিগগিরই জয় করে ফেলব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন। আমি আমার দর্শকদের বলবো, নিশ্চয় তারা সবাই ভালো আছে, সুস্থ আছে এবং ঘরের মধ্যেই আছে আমার মতনই। হ্যাঁ, আমি ঘরের মধ্যেই আছি, ভীষণভাবে ঘরের মধ্যেই আছি। ফ্রম 18th March ব্যাপারগুলো আমার সব থেকে এখন যাদের জন্য খারাপ লাগছে, ডক্টর, নার্স আর রিপোর্টার, এদের জন্য আমার সবারই, মানে যারা মানে সত্যি যারা যুদ্ধের মানে প্রথম সারিতে দাঁড়িয়ে আছে। আমরা তো অনেক পেছনে, যুদ্ধ আমরা সবাই করছি, আমরা অনেক পেছনের সারিতে, আমরা শুধু সাপোর্ট দিচ্ছি, কিন্তু যারা একদম প্রথম সারিতে দাঁড়িয়ে, বস পুলিশ ভীষণভাবে।